আজ আমার পাখির জন্য একটা ভালো হেলদি ফুড রেডি করব। এখানে লাগবে দুটো ডিম, ডিম দুটো গোটা দেব না, এটা দিয়ে ভালোভাবে ক্র্যাশ করে নেব, আর সাথে ডিমের খোলাগুলো, আর সামান্য একটু ভাত নেব। ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছি, আর তারপর এগুলো সব রেডি করে নিই। ডিমটা যদি এটা দিয়ে ক্র্যাশ করি তাহলে ভালো ক্র্যাশ হয়, আর বেশ ঝুড়ি ঝুড়িভাবে হয়। এরকমভাবে করলে পাখিদের খেতে খুব ইজি হয়, আর বেশ ছোট ছোট ঝুড়ি ঝুড়ি হয়েছে। একবার দেখিয়ে দিই, এই যে এরকমভাবেই হবে এটা, আর পুরো ডিমটাই করবো এরকম। এটা পুরো ডিমটাই করা হয়ে গেছে, আর বেশ কি সুন্দর ঝুড়ি ঝুড়িভাবে হয়েছে, কুসুমটাও হয়েছে ঝুড়ি ঝুড়ি। এটা ডিমের খোলাগুলো, তো সব খোলাগুলো দিইনি, কিছু দিয়েছি, আর এরকমভাবে সামান্য একটু গুঁড়ো করে দেব। এই খোলাটার থেকে অনেক ক্যালসিয়াম কিন্তু পাখি পায়। এরপর এই ডিমের খোলাটার সাথে ভাতটা যেটা আছে ওটা মেশাবো, মানে শুধু ডিমের খোলাটা দেব না, তার সাথে ভাতও মিশিয়ে দেব। তো মিশিয়ে দিই ভালো করে। পাখির ডায়েটে ভাতটা কিন্তু বেশ ভালো একটা ফুড, মানে গম রুটির মতো এটাও আমরা দিতে পারি পাখিকে, আর ভাতটা পাখি খেতেও বেশ পছন্দ করে, বেশ খায়, ভালোভাবেই খায়। এখানে ডিম আছে আর ডিমের খোলাটা আছে, দুটো মিশিয়েছি, আর এটা এখন আমি পাখিকে দেব। এখানে আমি ভাত দিইনি, এখানে শুধু ডিমের খোলাটা দিয়েছিলাম আর ডিমটা দিয়েছি। শুধু ডিমটা যখন দেবেন তখন ডিম আর ডিমের খোলাটা এইভাবে দিতে পারেন, আর নইলে ভাতও মিশিয়ে দিতে পারেন, মানে এই সব একসাথে মিশিয়ে দিলেন, ডিম দিলেন, ডিমের খোলাটা আর ভাতটা একসাথে মিশিয়েও এইভাবে দিতে পারেন। এভাবে মিশিয়ে দিলে কি হয়, কোনো জিনিসটা পরিমাণে বেশি চলে গেল না, মানে ডিম দিলেন, ডিমের খোলাটা, ভাতটা, সবগুলোর মানে একটা ব্যালেন্স থাকবে খাবারটার মধ্যে। এখানে যে তিনটে জিনিস আমি দিয়েছি এই তিনটেই পাখির জন্য বেশ উপকারী। গরমকালে ডিমটা সাধারণত একদিনই দিই সপ্তাহে, আর শীতকালে দুদিন দিই,